একজন মহিলাকে তার বস ডেকে নিয়ে বলল, হোয়াইট বোর্ডে এমন 20 জনের নাম লেখো যারা তোমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো মহিলাটি কিছু চিন্তা ভাবনা করে তারপর 20 জনের নামটা লিখে ফেলল। কিছুক্ষণ পর বস বলে উঠল যে এই 20 জন থেকে যে কোনো কম গুরুত্বপূর্ণ 4 জনের নামটা কেটে ফেলো। তো মহিলাটি একটু চিন্তা ভাবনা করে 4 জনের নামটা কেটে ফেললো। তো বাকি রইল 16 জন। তখন আবার বস বলে উঠল ওইখান থেকে আরো 4 জনের নামটা কেটে ফেলো যারা তোমার জীবনের কম গুরুত্বপূর্ণ। তো মহিলাটি আবারও কেটে ফেললো। কেটে ফেলতে ফেলতে 4 জনের নাম বাকি রইল, বাবা, মা, স্বামী, সন্তান। পাশে বসা মানুষগুলো সবাই উত্তেজনায়, এখন কার নাম কাটা হবে। কিছুক্ষণ পর বস বলে উঠল বাকি যে 4 জন আছে 4 জন থেকে 2 জনের নাম কেটে ফেলো। তো মহিলাটি এবার হাত পা কাঁপতেছে, চোখে জলে টলমল করতেছে। তো কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মহিলাটি বাবা মায়ের নামটা কেটে ফেললো। বাকি রইল 2 জন, স্বামী, সন্তান। পাশে বসা মানুষ সবাই উত্তেজনায়, এই দুজনের মধ্যে কার নামটা কাটা হবে। তো কিছুক্ষণ পর বস বলে উঠল এই দুজনের মধ্যে একজনের নামটা কেটে ফেললো। তখন মহিলাটি সত্যি সত্যি কেটে ফেললো আর এই দুজন থেকে সন্তানের নামটা কেটে ফেলে সিটে গিয়ে বসে পড়লো। বস মহিলাটিকে প্রশ্ন করলো, তুমি তোমার বাবা মায়ের নামটা কেন কাটতে গেলা? তখন মহিলাটি বলে উঠল, দেখুন স্যার, বাবা মা আমাকে বড় করেছে, আমাকে বিয়ে দিয়ে তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু বর্তমান সময়ে আমি বাবা মায়ের তেমন ফিল করি না, বাবা মায়ের প্রয়োজনীয়তাটা তেমন অনুভব করি না। বস বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সন্তানের নামটা কেন কাটতে গেলা? তখন মহিলাটি বলে উঠল, দেখুন স্যার, আজকে যেমন আমার বাবা মায়ের প্রতি আমার প্রয়োজনটা ফুরিয়ে গেছে, একদিন আমার সন্তানের প্রতি, সন্তান আমার প্রতি তার প্রয়োজনটা ফুরিয়ে যাবে, তখন হয়তো সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। কিন্তু যার সাথে আমার সুখে দুঃখে আপদে বিপদে সবসময় পাশে থাকতে হবে সে হচ্ছে আমার স্বামী। এর থেকে এটাই বোঝা যায় একটা মহিলার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে মহিলাটির স্বামী।